ধনিয়া পাতা আর সিম সিম ফুলকপি তারপরে হচ্ছে আলু টমেটো দিয়ে একটা সবজি রান্না করব তো এখন আমি সবজিগুলো কেটে নিচ্ছি শীতকালের সবজি খেতে খুবই ভালো লাগে আর সিম তারপরে হচ্ছে ফুলকপি আলু এগুলো মিক্স করে রান্না করে আরো বেশি ভালো লাগে কয়েকটা সবজি মিক্স করে রান্না করলে ভালো লাগে কি কও নাই আজকে আমাদের সিম দিয়ে ফুলকপি দিয়ে রান্না করবে আর সবচেয়ে বেশি খারাপ লাগতাছে নাইম আজকে বাসায় থাকবে না বেশি খারাপ লাগতেছে আজকে নাইম থাকবে না কারণ কোন গেস্ট আসলে নাইম তো আমারে বেশি হেল্প করে নাইম আজকে কোন একটা ফ্রেন্ডের বাসায় কোন একটা পার্টি আছে ওখানে যাবে আর এদিকে এখন আমার মেহমানও আসতেছে কি আর করা আজকে ইভেন আর আমাকে সব সামলাই নিতে হবে একদিন ছাড়া কাজ করেন হ্যাঁ একদিন নাইটে ছাড়াই কাজ করতে হবে তবে এটা আমার জন্য একটা চ্যালেঞ্জ হয়ে গেল কারণ আমি নাইমরে ছাড়া একটু বাঁচতে পারি না যেটা সত্য কথা থ্যাংক ইউ আজকে বুঝবেন নাইমের কমতি আচ্ছা প্রত্যেকদিন কান্না কাজ করি না আজকে ঠিক আছে আজকে বুঝবেন এটা বলতে হয় এটা একটা মায়ের ইয়ে বুঝো না কে এখন আমি যদি তোমারে বলি তুমি আমার দুর্বলতা বা কিছু তুমি তো বাম্পারে উঠা যাইবা বুঝো না এই যে আমি মুরগি রান্না করব সেজন্য মুরগিগুলোকে হলুদ আর লবণ মেখে ভেজে নিব হলুদ দিয়ে দিলাম এবার লবণ আর এই মাছ দিয়ে আমি সবজি রান্না করব এগুলোকে হলুদ মরিচ হলুদ আর লবণ মাখিয়ে নিছি এগুলো ভাজবো আর এগুলোকে এখন হলুদ আর লবণ মেখে নিচ্ছি ডাল রান্না করব আমার ডালটা হয়ে গেছে প্রায় তরকারি প্রায় হয়ে আসছে এখন ধনিয়া পাতা কেটে নিচ্ছি গ্রান আছে ধনিয়া পাতা গুলো না এবার হ্যাঁ সিয়াম কেমন আছো সিয়াম ভালো আমার জ্যাঠা তো ভাই সিয়াম আজকে আসছে আমাদের বাসা বেড়াতে শ্যাম ভালো আছে সুস্থ আছে আগে দিয়ে আসি আর মাছ দিয়ে সবজি রান্না হয়ে গেছে হয়ে গেছে আর এখানে এই যে মুরগি আমার সারা খাইবেন আপনিও তো ভালো খাইবেন এই যে তরকারি হয়ে আসছে এখন ধনিয়া পাতা দিয়ে দিলাম আমরা দুপুরে খাওয়া দাওয়া কমপ্লিট করছি এখন বিকালে আমি সিয়াম নাদিয়া ইভেন আমরা সবাই ছাদে ঘুরতে আসছি এই যে কিছু বলো বলবো না নাদিয়া বলবো নাদিয়া বলবা এই যে আমার সেনাবাহিনীরা সেনাবাহিনী হ্যাঁ ক্যামেরা সুইটটা যাইতেছে ফিসলে হয়ে গেছে
ছাদে আসলাম অনেকদিন পরে। একটু জোরে বলো। হ্যাঁ হ্যাঁ ছাদে আসলাম অনেকদিন পরে। আমরা অনেকদিন পরে আসছি, ঠিক আছে। আমরা সহজে ছাদে আসি না, ছাদের মধ্যে জায়গা কম সেই জন্য। এ হচ্ছে সিয়াম আর ও হচ্ছে নাদিয়া, দুজনে ভাই বোন, তিনজনেই ভাই বোন আমার কাছে। আমি ছাড়া হুজুর 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 কিছু শুনান আমাদের, কিছু হাদিস মশলা শোনাই দেন। সিয়ামের মনে গরম লাগে উঠছে। হ্যাঁ সিয়াম, সিয়াম আমাদের কিছু হাদিস শোনাও। না আমি তো পারি না। এখনো হাদিস পারে না, আস্তে আস্তে পারবে। এটা করলে কি হয়? এমনি করলে কি হয়? রক্ত জমাট বাইতে যায়। দুই ভাই দুষ্টামি করতেছে, ভাই বোন সবাই মিলে দুষ্টামি করতেছে। ইলাফ কিন্তু এই ভিডিওটা দেখলে ইলাফ বলবো যে আমারে নেই নাই। আমাদের বাসায় এসেছেন প্রীতম কুন্দু, সরি প্রীতম কুমার দাস। আপনি বেশি করলে কিন্তু আপনি রোন বাসের জন্য কাস্টমার তাড়াতাড়ি বসো। এই যে নাস্তা খাওয়া হয়ে গেছে, এখন চা বানাচ্ছি। চাটা এখন সবাই চা খাবে। চা কালারটা মশলা সুন্দরই আসছে। তারপর চাটা হয়ে গেছে, এখন আমি এখানে একটু ঢেলে নিব, কারণ ডাইরেক্ট কাপে ঢালতে গেলে প্রবলেম হয়। আমি আগে মগে করেই নিয়ে নিই। নাদিয়া কই নাও, কাট নাও।
এক কাপ নাও কাপ নাও একটা নাও রাখে দিও আচ্ছা এটা কাণ্ড খাবি তুমি না আরে প্লিজ চিয়াম খাও খাও ইভেন এনসিএম এর জন্য বিস্কিট নিয়ে আসো দাদা চানো দুজনে কি করতেছেন বসে বসে ছবি দেখি নাই বিস্কুট আনতে গেছে না বিস্কিট দিছে তোরে খায় ফেলেছে না তো খায় ফেলে না দুইজন ছোট সদস্য তোমাদের চা কিন্তু মজা